হ্যাঁ ইয়ারো, তো আমরা এখন বাড়িপুর স্টেশনে এসেছি, বাড়িপুরে কিছু এক্সপ্লোর করতে। নেমে এতটা গরম, এটা আমরা একটু খেয়ে থাকি জিরু। তোমরা খেতে পারো 20 টাকা 24 টাকা করে, ভালো খেতে খেতে পারো। তো আজকে বাড়িপুরে আমাদের ফার্স্ট স্পট এক্সপ্লোর করতে এসেছি, আজমা ধাবা, দেখতে পাচ্ছ আমার পিছনে। আর এই হচ্ছে হাই রোড, দেখতে পাচ্ছ এখানটা হাই মেন রোড। এইদিকে কামালগাছি যাওয়ার যে রাস্তাটা একদম ধারে। তো আমরা বাড়িপুরে নতুন একটি রেস্টুরেন্ট খুলেছে, আসমা ধাবা বলে, তো সেখানে আমরা আজকে ভিজিট করব। রিজনেবল প্রাইস, আমরা প্রাইস আপনাদের দেখাচ্ছি। তো একটু অ্যাম্বিয়েন্সটা ভেতরে আমি দেখাতে চাইছি। তো এই হচ্ছে ভেতরের অ্যারেঞ্জমেন্ট, সিটিং ভেতরে এখন পুরো ফিল আছে বলে আমরা বাইরেটা বসছি। এখানে সব কিছু আপনারা পাবেন, সব কিছু। এখানে সব লাইভ কাউন্টার আছে, সব লাইভ বিরিয়ানি ফিরিয়ানি তৈরি হচ্ছে, দেখতে পারেন। এই হচ্ছে সেই আসমা ধাওয়া। এখানে হচ্ছে সব কাবাব হচ্ছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাবাব। আর এখানের পোর্শনটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। বাইরে অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ঠান্ডা, ন্যাচারাল হাওয়া এবং খুব সুন্দর, আর প্রাইস খুবই রিজনেবল। তো এই হচ্ছে আমাদের প্লেটের অবস্থা, বাট বুঝতেই পারছেন, আমি আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেনু কার্ড, একটু পজ করে দেখে নেবেন। খুব রিজনেবল প্রাইস এবং খুবই ভালো টেস্টি খাবার, মানে এতটা ভালো টেস্টি নতুন খুলেছে, কিন্তু মাস্ট ভিজিট। পরোটা খুব সুন্দর, আপনারা খেতে পারেন, প্রচণ্ড নরম, মানে এতটা ক্রিস্পি, এতটা নরম, মানে হাত দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডে ছিঁড়ে যাচ্ছে, যাই এবং খেয়ে টেস্ট করে বলছি। মাটন দু পিস দিয়েছে 200 টাকা, আপনারা ট্রাই করতে পারেন। কেনা দেখি এবং দই আছে, অলরেডি খাওয়া হয়ে গেছে, সেটা বড়ো কথা নয়। যাই মাটনটা খেয়ে বলছি যে কীরকম টেস্ট। গ্রেভিটা অসাধারণ, মানে অথেন্টিক, মানে এতটা সুন্দর, সব কিছু পারফেক্ট, মানে তেল নুন মশলা সব কিছু, মানে এতটা পারফেক্ট, মানে না খেতে ইচ্ছা করলে আপনাকে খেতে হবে বাধ্য। মাটনটা ট্রাই করছি, এতটা সফট, দেখুন দেখুন, আমি জাস্ট বললাম দুটো আমার দেয়, এতটা সফট, প্রচুর সফট। তো মাটনটা ট্রাই করে দেখছি, তো রাস্তার ধারে যেতে যেতে একটা স্ট্যাচু দেখলাম, তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর অসাধারণ সেই স্ট্যাচু ভিউটা। তো এই রাস্তার ধারে আস্তে আস্তে আমরা একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো, এই হচ্ছে সিটিং প্লেস, বসে বসা, খুব সুন্দর গরমকালে এটা খুব সুন্দর, এই যে সবাই বসে আছে, আপনারা এসেও এখানে ইভিনিংয়ে বসতে পারেন। আর এই যে লেখা আই লাভ বাড়িরপুর, দেখতে পাচ্ছেন হয়তো দূরে, এই লেখা হচ্ছে, এই হচ্ছে রাস্তা। এটা আপনার সোনার তুড়ি বলে একটা বিয়েবাড়ি রেস্টুরেন্ট আছে, তার ঠিক পাশেই আই লাভ বাড়িরপুর। আমি দেখাচ্ছি আপনাদের ভিউটা, তো এই হচ্ছে ভিউ। খুব সুন্দর ভিউটা আপনারা দেখতে পারেন। আজকে মোটামুটি আমরা এক্সপ্লোর করলাম বাড়িপুরটা, তো আপনাদের সাথে আমি পরিচয় করাচ্ছি আর একটা বড় ব্লগার, আমি তো ছোটোখাটো ব্লগার, এই হচ্ছে আমার বন্ধু অনির্বাণ। আমি অনির্বাণ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবি ব্লগস নামে, আমি ট্রাভেল ভিডিওস মেনলি বানাই, তো ডু চেক আউট মাই চ্যানেল, আমি লিঙ্কটা বলবো দেবাশিসকে শেয়ার করে দেওয়ার জন্য। তো ভালো লাগলো, অনেকদিন ধরেই প্ল্যান করছি দেবাশিসের সঙ্গে আসবো, একটা ভিডিও করবো আমরা একসঙ্গে।
হরিপুর আমরা ছোটবেলায় আসতাম, এখন অনেক বছর পরে আসা হলো। তো ভালো লাগলো, অনেক কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, হরিপুর অনেক ডেভেলপ। তো আজকের দিনটা ভালোই গেল। ডু ফলো হিস চ্যানেল, ডু সাবস্ক্রাইব হিস চ্যানেল অ্যান্ড অলসো মাই চ্যানেল। সঙ্গে আছে অজিত দা, আমাদের অজিত দার বাঙালি ফ্রেন্ড। অজিত দা খুব বড় ফটোগ্রাফার, তো অজিত দারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যারা যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড তারা তারা যাতে অজিত দার সাথে কন্ট্যাক্ট করে। তো বাড়িরপুর থেকে এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, তো ব্লগটা এন্ড করা হয়নি, মনে পড়লো। তো বন্ধুরা, আমার কিছু কিছু ব্লগে তোমরা কোন ধরনের ব্লগটা বেশি করে চাইছো আমাদের আমাকে একটু কমেন্টে প্লিজ জানিও। আর সবাই আমাকে এটাই সাজেশান করো, কোন টাইপের ব্লগ করলে তোমরা বেশি খুশি হবে সেটা আমাকে জানিও। একটু সাপোর্ট করো, চ্যানেলটা মাস্ট ভিজিট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, একটু সাপোর্ট করো। তোমরা সবাই যদি সাপোর্ট আমাকে করো তাহলেই আমি আস্তে আস্তে আরও ভালো ব্লগ বানাবার মোটিভেশন পাবো এবং আরও ভালো ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। তো গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো। গুড নাইট।